নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন হেল্প থেকে অনেক অনেক স্বাগত। আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমি বানাবো ভেলি কটকটি আর চিনি কটকটি, দুটোই কটকটি করে আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখবেন। এবারে আমি নিয়ে নিয়েছি 1 কেজি ময়দা। ময়দাটা আমি চেলে নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো তেল, সয়াবিন তেল। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে ময়ন দিতে হবে। দেখুন ময়নটা কত সুন্দর হয়েছে, এই পুরোপুরি মুড়মুড়ে গেছে, ময়নটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা খুব শক্ত হবে না, খুব নরম হবে না, মিডিয়াম হবে। দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখুন খুব শক্ত না, খুব নরম না, এরকম মাখিয়ে নিতে হবে, তারপর কটকটিটা খুব ভালো হবে। এবারে আমি এটা 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে নাও রাখতে পারেন, সঙ্গে সঙ্গে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে চাপা দিয়ে রেখে দিলে কটকটিটা ভালো হবে, আর না চাপা দিয়ে রাখলেও ভালো হবে, তবে এতটা ভালো হবে না। আমি এখন 10 মিনিট চাপা দিয়ে রেখে দিই। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি এটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, একটু ভালো করে হাত দিয়ে এরকম করে নিচ্ছি। এবারে আমি এই বেলুন বাড়িটা নিয়ে নিচ্ছি। এবারে আমি লেচিগুলো কেটে নেব। আমি এই বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কেটে নিতে হবে, কেন এটা একটু মোটা হবে। এরকম করে সব লেচিগুলো আমি কেটে নেব। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি, এবারে আমি বেলে নেব, গোল করে নিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো একটু ময়দা। ময়দা দিয়ে বেলে নিতে হবে। আপনারা ময়দা দিয়ে না বেললে, এমনি শুধু বেললেও হবে, অসুবিধা নেই। তাও আমি ময়দা দিচ্ছি। এরকম করে বেলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হবে। দেখুন এতটা মোটা করে নিতে হবে। এবার আমি কেটে নেব, দুই সাইড থেকে একটু বাদ দিয়ে দেব। এরকম করে কেটে নিতে হবে। এবারে এটা আমি মধ্যিখান দিয়ে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কটকটিগুলো, সব কটকটিগুলো আমি এইভাবে বেলে সবগুলো কেটে নেব।
আবার একটু ময়দা দিয়ে দিচ্ছি। সব কটকটি আমি কেটে নিয়েছি, এবার কটকটিগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, হালকা করে গরম করে নিয়েছি, এবার আমি কটকটিগুলো ছেড়ে দেব। একটু হালকা করে তেল গরম করে ছাড়তে হবে। এরকম হালকা টিমে ভাজতে হবে আর নেড়ে চেড়ে একটু সময় করে এগুলো ভাজতে হবে কটকটি, তাহলে কটকটি ভাজাটাও ভালো হবে। দেখুন এরকম ভেজে নিতে হবে মিডিয়াম, লাল লাল করে বেশি লাল করলে হবে না, কটকটির কালারটা এরকমই হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি আমি তুলে নেব। তেলটা ভালো করে ঝারিয়ে নিতে হবে। সব কটকটিগুলো আমি একই রকম দিয়ে ভেজে নেব। সব কটকটি ভাজা হয়ে গেছে, এটা লাস্ট কটকটি, এটা এবার তুলে নেব। হয়ে গেছে, এবারে আমি চিনি রসটা এবার করে নেব। চিনি রস করার জন্য আমি 5টা চিনি দিয়ে দেব। আমি দিয়ে দেব অল্প করে জল, বেশি জল দিলে হবে না। আমি এতটাই জল দিয়ে দেব। দিয়ে দেব 1টা এলাচ, চিনি রসটা ততক্ষণে হোক, আমি ততক্ষণে কটকটিটা ভাগ করে নেব। যেহেতু আমি দু রকম কটকটি বানাচ্ছি, তার জন্য আমি অর্ধেকটা নিয়ে নেব আর অর্ধেকটা রেখে দেব আর একটা কটকটি বানানোর জন্য। ভাগ করে নিয়েছি, এবার এটা আমি এখানটা রেখে দেব। এটা ভেলি কটকটি করব, এটা আমি চিনি কটকটি করব বলে এটা নিয়ে নিয়েছি। এবারে আমি কাটি দেব। চিনি রসটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, এর রসটা হবে খুব গাঢ়। ভালো করে রসটা ফুটিয়ে নিয়েছি, দেখুন পুরো গাঢ় হয়ে গেছে। তা কিরকম রসটা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দেব, আমি হাত দিয়ে দেখিয়ে দেব। দেখুন এই দেখুন তার কাটতেছে, এরকম তারকালি মনে জানবেন যে হয়ে গেছে। তো এখন আমি কটকটিগুলো দিয়ে দেব। কটকটিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরকম নাড়তে হবে আর জাল দিতে হবে। এরকম ভেবে কাটি দিতে দিতে দেখুন বন্ধুরা জমে যাবে। তো এখন আমি লাগিয়ে নেব। এটা লাগিয়ে নিতে হবে কড়াইতে দিয়ে, এরকম কাটি দিতে হবে, দিলে জমে যাবে কটকটিটা। দেখুন কত সুন্দর হয়ে গেছে, দেখুন এই কটকটিটা হয়ে গেছে। এবার আমি থালাতে ঢেলে দেব, দিয়ে এবার আমি ভেলি কটকটি করার জন্য রস বসিয়ে দেব। আমি থালাতে ঢেলে দিচ্ছি, তুলে দিয়েছি।
দিচ্ছি, এবার কড়াইতে জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে দিলাম, এবার ওই জলটাই আমি পাঁচটা ভেলি দিয়ে দিচ্ছি। ততক্ষণে গলতি থাকুক, ভেলিটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে, তো এটা গাঢ় হবে। একটু সময় করে ভেলি কটকটিটা বানাতে হবে। দেখুন এরকম করে জাল দিয়ে ভালো করে নেড়ে জাল করতে হবে, এটা খুব ঘন হবে। দেখুন এই দিকে আমি গাঢ় করে নিয়েছি, এবার আমি কটকটিগুলো দিয়ে দেবো। এবারে নেড়ে দিতে হবে, এরকম করে হালকা জল জাল জ্বলতেছে, এরকম নেড়ে দিতে হবে। এরকম একদিকে কাঠি দিতে হবে, কাঠি বন্ধ করলে হবে না, কাঠি তোলাইতে পুড়ে যাবে। এবারে আমি নিচে লাভিয়ে কাঠি দেব, নিচে লাভিয়ে নিতে হবে। নিচে লাভিয়ে একদিকে কাঠি দিতে হবে, নিচে লাভিয়ে এরকম একদিকে কাঠি দিতে হবে। দিলে কটকটিটা পুরু ভেলিগুলো গায়ে লেগে যাবে, আর পুরোপুরি ঝুরো হয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি এটা নিয়ে ঘরে নিয়ে গিয়েছিলাম, গিয়ে ফ্যান ছেড়ে দিয়ে এটা আমি কাটি দিয়েছি। কাটি দিয়ে দিয়ে এটা পুরোপুরি জমে গেছে, আপনাদেরকে দেখাতে পারিনি, তো এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি থালাইতে তুলে নেব। আপনারাও ফ্যানের হাওয়াতে দেবেন, দিলে হবে, খুব ভালো হবে, জমে যাবে। আর এমনি ঠান্ডাতে নাড়াচাড়া করলে ওটা জমবে না, চিট হয়ে যাবে, কটকটিটাও ভালো হবে না। তো আমি যেভাবে করেছি আপনারা এইভাবে করবেন, দেখবেন কটকটি পারফেক্ট হবে। দু রকম কটকটি আপনাদেরকে ভেঙে দেখাবো, ভেলি কটকটি আর চিনি কটকটি। দেখুন দেখুন কত সুন্দর মুজমুজে হয়েছে। আরেকটা দেখাবো, এবারে ভেলি কটকটি দেখাবো। দেখুন কত সুন্দর মুজমুজে। এই চিনি কটকটি আর ভেলি কটকটির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমি যে ভিগে এই গুঁড়ো কটকটি আর চিনি কটকটি বানিয়েছি, আপনারা একই রকম দিয়ে বানাবেন, অবশ্যই আপনাদের ভালো হবে। আর আমার এই ভিডিওটা আপনাদের সবাইকে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।